কে কাজ করছে? কিসের জন্য? বরকে কেন কাজ করাচ্ছে? ও আজকে ওর বরকে কাজ করাচ্ছে, কিন্তু বরকে কাজ কেন করাবে? ও আজকে ওর বরকে কাজ করাচ্ছে তো বরকে কেন কাজ করাবে? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। বর 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 হচ্ছে আলাদা একটা জিনিস। বর মানে বর, বর মানে বর, বর কি জিনিস জানেন না? বর মানে বর, বরকে কাজ করাচ্ছে আজকে কেন? হয় হয় কেন? অ্যাকচুয়ালি আমরা রবিবারটাকে বিশেষভাবে কিন্তু উপভোগ করে থাকি, আর আজকে রবিবারটা এখন ঘড়িতে বাজে প্রায় 11:45, আর আজকে রবিবারটা কিন্তু আমার কাছে একটু আলাদাভাবে যাবে, এবং কীরকমভাবে যাচ্ছে সেই জিনিসটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমরা রবিবারের দিন নানান ধরনের কাজ, বিশেষ করে যারা চাকরিজীবী বা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রবিবারের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ রবিবারের দিনে প্রচুর কাজ, জমানো কাজ, সেই কাজগুলো আমরা কিন্তু সচরাচর করে থাকি। আর আজকেও কিন্তু সেই জিনিসগুলো আমার সাথে ঘটছে। আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরেই আমি একটু দেরি করে উঠেছি, বিকজ আজকে রবিবার, আজকে কোনো অফিস নেই, কিছু নেই, কোনো কিছু নেই, কিন্তু প্রচুর কাজ আছে। আমরা ওয়ার্কিং ডেগুলোতে রবিবারে করব, রবিবারে করব, শনিবারে করব, মানে আমার অ্যাকচুয়ালি দুদিন ছুটি থাকে, ওই দুদিন ছুটিতেই সব কিছু করবো, এরকম একটা ধারণা তৈরি হয়ে যায় যে চলো ওই রবিবারে করব, আজকে না ওই রবিবারে করবো, ছুটির দিনে করবো। এই করতে করতে এতগুলো কাজ জমা হয় যে কাজগুলো কিন্তু রবিবারে করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আর আজকে আমাকে সেই জিনিসটাই করতে হবে। এই যে তোমরা চাদরগুলো দেখলে, বেডশিটগুলো দেখলে, অনেক কিছুই, জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং, অনেক কিছুই রয়েছে যে জিনিসগুলো আজকে আমাকে পরিষ্কার করতে হবে। এটা এক প্রকারের কন্ট্রিবিউশন বলা যেতে পারে, হেল্প করা। আপনার যে গৃহিণী রয়েছেন, এক কথাই আপনার স্ত্রী বউ, সেই বউকে হেল্প করা। আর আজকে আমি সেই জিনিসটা করতে যাচ্ছি। কী কী করছি আমি এই ব্লগে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। এই যে চাদরগুলো আছে, চাদরগুলো আমি এখন নিয়ে যাব। এখানে চাদর আছে, দুটো বেডশিট, আমার একটা টি শার্ট, আর আপুর একটা জামা আছে, আর জারিনের স্নান কমপ্লিট হয়ে গেছে। আপু আজকে স্নান করবে না, ওর মা পারমিশন দিয়ে দিয়েছে, বলে আজকে তোকে স্নান করতে হবে না। আর আমি এখন ওই জিনিসগুলো নিয়ে যাব, পরিষ্কার করব। অনেক কাজ জমে যায়, আর সেই জমানো কাজগুলো রবিবারে করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায়। আর এই কাজটা যদি পার্টিকুলারলি আমি আমার মিসেসকে, এক কথায় আমি আমার ওয়াইফকে করতে দেই, তাহলে কিন্তু ও প্রচুর টায়ার্ড হয়ে যাবে, এবং আর যে পারিপার্শ্বিক কাজগুলো থাকে সেই কাজগুলো করতে কিন্তু একটু সমস্যা হবে। সেই কারণে রবিবারের দিনগুলোতে আপনারা যারা দেখছেন ভিডিওটি, আপনার বাড়ির যে যিনি গৃহিণী রয়েছেন, এক কথায় আপনার ওয়াইফ, অর্ধাঙ্গিনী, সেই অর্ধাঙ্গিনীকে একটু সাপোর্ট করুন, আপনারা একটু হেল্প করে দেবেন। আজকে আমি এই কাজটা করছি। আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, বেডশিটগুলো ভিজিয়ে দিয়েছি, এবার একটুখানি ভিজে থাকবে, দেন পরিষ্কার করবো। এবার একটু আমরা একটু ছাদে যাবো, চল একটু ভিজে থাকো, তাই না? আর আমার ক্যামেরাম্যান হিসেবে আজকে ক্যামেরা ধরে আছে আপু। হাই বললাম, ভালো ভালো, হাই হাই হাই। কাজের পাশাপাশি খেলাধুলারও কিন্তু মজা হয়ে থাকে, আর আমি আপুর সাথে সেই জিনিসটাই করছি। আপু খাটের নিচে ঢুকে গেছে, বেরো বেরো বাদর, বেরো, এই বাদর বেরো। এই বাদরটা বেরিয়ে গেল, কেন ঢুকেছিলিস খাটে? দিস ইজ অ্যালোভেরা ট্রি, অ্যালোভেরা গাছ, এগুলো হচ্ছে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে এখানে। তারপরে এটা হচ্ছে চেরি 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 ফল যে হয়, আমরা চেরি ফল দিয়ে খাই, এটা হচ্ছে চেরি ফলের গাছ। এটা হচ্ছে, এটাকে কি বলে মনে নেই, ভুলে গেছি, এটা মরিচের লঙ্কার, এটা বেগুন, মানে ডিম বেগুন, এই যে সাদা সাদা বেগুন, মানে ডিম বেগুন, এটা 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 ডিম বেগুনের গাছ। এটা কুলেখাড়া, কুলেখাড়া বড় হয়ে গেছে এখন, আর
একটা তুলসী বাবু, এটা মরিচ, এটা লঙ্কা, এটা এই সাদা বেগুন। হাসিও কাজ করছে, সবাই কাজ করছে, সবাই সবাই। আর জানিন আমার বসে বসে মোবাইল দেখছে। হ্যাঁ, আজকে কে কাজ করছে? কিসের জন্য? বরকে কেন কাজ করাচ্ছ? ও আজকে ওর বরকে কাজ করাচ্ছে, কিন্তু বরকে কাজ কেন করাবে? ও আজকে ওর বরকে কাজ করাচ্ছে, তো বরকে কেন কাজ করাবে? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। বর 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 হচ্ছে আলাদা একটা জিনিস। বর মানে বর, বর মানে বর, বর কি জিনিস জানেন? বর মানে বর, বরকে কাজ করাচ্ছে আজকে কেন? ভাই ভাই কেন কাজ করাচ্ছে? আর এই যে সূর্যের তাপ, আমি কিছুক্ষণ কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ভেজাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি যে কাপড়গুলো পরিষ্কার করলাম, সেই কাপড়গুলো আমি হাসিনাকে দিয়ে রোদে শুকাতে পাঠিয়েছিলাম। তো এবার আমি যে বলছি, আমি কাজ করছি, সেই জায়গাতে ও বলতে চাইছে যে আমার ভিডিওটা বলছে না, মানে ও যে কাজ করছে সেটা বলছি না। একটা কাজ করে সবগুলো কাজের ফোকাস দিচ্ছ তুমি নিজের উপরে। আমি কি বসে বসেই করছি নাকি? ঠিক আছে, মানে মেয়ে জাত তো ঈর্ষা করা জাত, মানে হিংসা করে, মেয়েদের মধ্যে হিংসা একদম গজগজ হয়ে ভরে রয়েছে। সুতরাং সেই জিনিসটাও এখানে প্রত্যক্ষ প্রমাণ, মানে আপনাদেরকেও দেখা। কোমর ব্যথা হয়ে গেল ভাই। আর আরেকটা জিনিস, আজকে আমাদের মালদাতে, মালদা বৃন্দাবনী মাঠে গুড মর্নিং ক্লাবের পরিচালনায় একটি ফুটবল নকআউট টুর্নামেন্টের শুভ উদ্বোধনে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির হিরো জিদ্দা, জিদ্দাকে ভীষণভাবে ভালোবাসি এবং জিদ্দার ফ্যান আমি, প্রচুর বিগ ফ্যান। তো যে ওখানে ইনভাইটেশন ছিল, বাট পসিবল হবে না মনে হয় যাওয়া, বিকজ এই যে বাড়ির যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট, তো আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তার পাশাপাশি থাকছে আরেক জায়গাতে ইনভাইটেশন আছে আমার এখন এক রিলেটিভের এতেই, তো সেখানে মনে হয় যেতে হবে, সেই কারণে জেদ্দা আর ওখানে যাওয়া যাবে না। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, সানডেতে আপনারা কী কী করেন বাড়িতে এবং পরিবারের জন্য আপনারা কতটা, সানডেতে বিশেষ করে রবিবারের দিনে আপনারা নিজেকে কন্ট্রিবিউশন করেন, কতটা হেল্প করেন পরিবারের যারা বাকি মেম্বার্স রয়েছেন তাদেরকে, আপনারা একটু কমেন্ট করে জানান। আর আমার এই রিয়েলিস্টিক ব্লগ, একেবারে রিয়েল ব্লগ, মানে বাস্তবে যেটা ঘটে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে যে জিনিসটা ঘটে, আমি সেই জিনিসটারই উপরই কিন্তু ভিডিওগুলো করি। আর আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, ভালো লাগার কারণেই কিন্তু আপনারা আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসছেন। তো এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি যারা ফলো করেনি প্লিজ ফলো করে দিন, এবং যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন সকলে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এখন আমাকে মোটামুটি করে বিছানা গুছার কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আর কিছু বলছি না, বাই বাই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।